নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা কর্তাগিন্নি দুজনে বেরিয়েছি যাব একটু সামনে ওদিকে বিনা পানির ওই সাইডে ওখানটা একটু দরকার আছে তো কিছুক্ষণের মধ্যেই আবার ফিরবো এখন বেরিয়েছি পরন্ত বিকালে তো পরন্ত বিকালে সেই যে একটা চড়া রোদ থাকে সেটা কিন্তু আজকে নেই আজকে মেঘলা মেঘলা বেশ ওয়েদারটা নরম আছে তো এর মধ্যে হাঁটা চলা করতে নদী রাস্তার উপর দিয়ে বেশ ভালোই লাগছে তো এখন যাব আপনারাও চলুন সাথে একটু ঘুরে আসি দরকারও মেটানো হবে ঘোরাও হবে এখন এই বিকালবেলা একটু হাঁটাহাঁটিও হবে সব মিলিয়ে মিশিয়ে থাকছে তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন নদীতে এখন ভাটা হচ্ছে আর আমাদের সামনে যে নৌকাগুলো পাতে মাছ ধরে ওরাও আর আজকে দেখছি মাছ ধরছে না আজকে গত কালো মাছ ধরেনি সকালে জোয়ারে দিয়েছিল মাছ পড়ছে না নাকি ঠিক মতো এই গাছটা দেখুন এক সাইডে ডাল পুরো মরা আর এক সাইডে পাতা ছেড়েছে মানে মরা গাছে ফুল ফোটার মতো বাইন গাছ এক সাইডে মরা গাছ আর এক সাইডে ফুল ফুটেছে পাতাও বের হয়েছে ভালো চাঙ্গা দেখাচ্ছে গাছের গোড়া দেখুন একটা এখানেও একটা ছোট ঘাট নৌকাটা এখানে বাঁধা আছে মাছ ধরার নৌকা কাঁধে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছে এ এখন ভাটা লেগে যাচ্ছে আর এখন জাল ফেললে মাছ পড়বে এখনো হচ্ছে হচ্ছে না হয়ে গেছে আর ওপাশে কি সবজি দেওয়া হবে কচু ও দিলেও এখনো হবে আমিও কালকে কিছু দানা বসিয়েছি কোলকচু হ্যাঁ একটু দেরিতে হবে এই আর কি কারুর গাছ বড় বড় হয়ে গেছে কারুর এখন বসানো চলছে আমাদেরও মাছ বড় দেওয়া হয়েছে মাঝখানে দেখি ও জালের খাম খেলছে কি পড়ছে দেখি জাল তুলে কোথায় নিচ্ছি দেখুন এখানে পাইপ লাগানো

ফেলে দিল জাল এখন টান বা দিকে ছোট না বড় চিংড়ি কুচো চিংড়ি যাওয়ার পথে নদীর ধারে একটি তাল গাছ মাথার উপরে তাল হয়ে আছে দেখা যাচ্ছে তাল পাড়ার অভাবে যার বাড়িতে তাল গাছ আছে তারাও তাল খেতে পারে না আ পিসি এসে বলছিল যে তাল সারা মানে যে কটা গাছে হয়েছে সারা পাড়ার লোক খেলেও নাকি ফুরাবে না কিন্তু কাঁচা অবস্থায় খেতে পারি নি ওঠার লোক নেই পিসি মশা শেষে লোক খুঁজছে বলে হাফ ভাগিতেও দেবো তাও ওঠার লোক নেই বলে বেশিটা দেব সেটাও বলছিল তো কিন্তু সে লোক পায় না এখন ওই কী হবে পেকে যাবে আর করে নিচে পড়বে তারপরে সেই পাকা তাল তার আগে গাছে ওটার লোক নেই আর সেদিন ওই যে পদবিদাদের বাড়ি গেছিলাম আমরা দেখতে দেখতে বিনা পানির দিকে চলে এসেছি আর এখানে একটা বাড়িতে একটু যাব সেখান থেকে বেরিয়ে এসে আবার আপ্যায়নের দিকে যাব তো গাড়ি আর বের করিনি যে একটু হেঁটেই যাই আর আকাশে তো মেঘ করে আছে কখন কি বৃষ্টি বাদল হয় সেই ভয়ে নদী রাস্তায় গাড়ি বের করাটা খুব চাপের হয় সকালে একবার গিয়ে কোনো রকমে বাড়িতে আসতে পেরেছি যদিও বৃষ্টি হলো না ওই একটু ছিটে ফোটা হয়েই বন্ধ হয়ে গেল যেখানে দরকার ছিল সেখান থেকে কাজটা মিটিয়ে বিনা পানি ঘাটের দিকে এসে দাঁড়ালাম এই যে ঘাটের গেট আর এসে দেখছি আমাদের রেশনের যে মালপত্র দেওয়া হয় দোকান থেকে রেশন দোকান থেকে তো সেই মালগুলো তো আমাদের সব বোটে আসে এখানে দেখছি বিনা ঘাটে ওই পণ্যবাহী বোটে করে মালপত্র ওঠানো হচ্ছে এই যে এই ধরনের বোটে আমাদের রেশনের মালপত্র আসে আজকে দেখছি কেউই জাল পাতেনি সব নৌকাগুলো জালের যে মাছ ধরা নৌকাগুলো সব ঘাটেই বাঁধা যে মালিক সাহেব দাঁড়িয়ে আছে মাল মাল কি আছে সব আটা নেই আজকে না হাঁটতে লাগছে আর ওধারে আমি এদিকে চলে এসছিলাম তো এবার আমিও চলে যাবো এখান থেকে বাড়ির দিকে গিয়ে কিছু কাজকর্ম করতে হবে হাঁটতে হাঁটতে বিনা পানিতে চলে এলাম আর এখানে বেশ কিছুটা সময়ও কেটে গেল এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে বোটের থেকে মাল উঠে ভ্যানে উঠছে আর ভ্যানে করে দোকানে চলে যাবে একটু আগে ভাত খেয়ে খেয়েছি চা খাওয়ার আর ইচ্ছে ও হলটা ফুলে যাচ্ছে মেজাগা মেজাগা আমাদের বিনা পানি মোড় বিকাল হলেই এখানে লোকজনে জমায়েত হয় বেশ অল্প আড্ডা হয় ওইদিকে কাকু ডাকছে এই হচ্ছে আমাদের মোড়ের একটি আর এই চায়ের দোকানে সন্ধ্যা আমাদের একটু বর্ষা আড্ডা গল্পগুজব হয় তো কালী পূজার সময়ে বেশি ভিড় ভাট্টাটা থাকে আমাদের মোড়ে যেহেতু কালী পূজাতে এখানে মেলা হয় আপনাদেরকে দেখিয়েছি আর সারা বছর ধরে পাড়ার মোড়ে যেমন হয় সেরে এগিয়ে যাচ্ছ আমার সঙ্গে তুমি হেঁটে পারো না ধারে এসে একটু বসলাম মৃত্যুন ঘুমের থেকে উঠেছে এক্ষুনি ও রাত্রে আজকে বিকালে জাল দেয়নি বললো যে জাল পাতলে অনেক রাত হয়ে যাবে আবার ওদিকে ভোরবেলা জাল পাততে হয় তাতে করে সমস্যা হয় ঘুমের ঘাটতি হয় ওই জন্য এবেলাতে জাল পাতিনি নাকি না এবারে জাল দাও চলো হেঁটে তুমি কিছুটা এগো তারপরে আমি ওই এগুচ্ছি আমি কিছুটা এগিয়ে পথে কথা বলছি ও এক জায়গায় এগিয়ে কথা বলছে এই চলছে একসঙ্গে আর বাড়ি যাওয়া হচ্ছে না চলো যাচ্ছি

বন্ধু বান্ধব সবাই আসি সবার সঙ্গে ঘুরে ঘুরে করতে দাদুর মতো আমার তো অত সময় পাইনি যে একটু দাদুর সঙ্গে বেলায় বেলায় যাব বাজারে হচ্ছে আমার দাদু বাগান চাষি এবং ফুল বাগান করাতে স্পেশালিস্ট দাদু হম বর্ষা তো হচ্ছে না তাই গাছ লাগাবো কি করে

হয়ে গেছে এখনো মাজা তো এরকম করে আছে তো ওই মাথার থেকে ওই পর্যন্ত যেতে শোনো ওই ইয়ে করো কটা হাইটের ওই চটা নিয়ে এসো আর এখানে ওই মাছা করে দেবো এখন হ্যাঁ

শোনো দাদু তুমি যে লজিক যাই করো আমার এখানে কিন্তু তোমার ফুল গাছ লাগাতে হবে এবং রক্ষণাবেক্ষণ তোমার করতে হবে এখানে কি দেওয়া যায় তুমি প্ল্যান করো ডিজাইন অন্য ডিজাইন করো দাদু একটা লজে করে আছে

আগের বার এই বল পুকুরে পড়েছিল পরের দিন সকালবেলা উঠে আর বল খুঁজে পাওনি পাখির কিচির মিচির শোনা যাচ্ছে সন্ধ্যা হয়েছে আর পাখিরা সব বাসায় ফিরছে আমাদের এখানে এই গাছগুলোতেও প্রচুর পাখি এসে বসে এখন বিকালবেলা একটু ঘাস পরিষ্কার করব। এদিক ওদিক তো প্রচুর ঘাস হয়েছে আমি ওকে বলছি ওই ঘাস মারার জন্য যে ওষুধ স্প্রে করে সেটা আনতে বলছি এই পদগুলোতে দেবো আর যেখানে সবজি গাছ টাছগুলো আছে সেই দিকটা একটু একটু করে প্রত্যেক দিন পরিষ্কার করতে থাকি আর বিকালবেলা আজকে এদিকে বাগানের দিকে কোনো কাজ হয়নি ওদিকে গিয়ে সময়টা খেয়ে গেল। এখন যাচ্ছি ও মাথাতে কাচি সেই ঘরের সামনে পরিষ্কার করে আর কাচি ওইখানে রেখে দিয়েছিলাম কাচিটা নেব তারপরে চাবি নিয়েছি ওই ঘরে আছে শাবল ও এখন আমার মাছা তৈরিতে হেল্প করবে কিছু গর্ত খুঁড়তে হবে একেবারে একটু শক্ত শক্তভক্ত করে খুঁড়ে বসিয়ে তারপরে উপরে জাল টাঙাতে হবে আর কাচি এইটা ছিল এই সাইডের গুলো মোটামুটি সব পরিষ্কার করেছি এখন এইগুলো তুলে গর্তের মধ্যে দিতে হবে ওই পাশে যে মাটির অভাবে গর্ত কাটা হয়েছিল ওগুলো ভরে যাবে মোটামুটি একসঙ্গে বেশি করা যাবে না অল্প পুকুরে করে প্রত্যেকদিন একটু একটু করে করতে করতে হয়ে যাবে এর গোড়া কেটে দিলে আস্তে আস্তে উঠে যাচ্ছে পুরো শিকড় বসে গেছে একেবারে আর এই কাশি দিয়ে গোড়া না কেটে দিলে আবার হবে হাত দিয়ে ছিঁড়ে গেলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আবার হবে গোড়া পেরে পরিষ্কার করতে হবে ওই সাইডটা যেমন করেছি খুব তাড়াতাড়ি আর লাগবে না ঘাস ওখানে কিছুক্ষণ ঘাস পরিষ্কার করছিলাম তারপরে ভাবছি যে না মাছাটা করি সুন্দর হয়ে যাচ্ছে এখানে সব কাঠ ঝাঁপানো আছে এই কাঠের থেকে বের করে করে নিচ্ছে শোনো মাছায় কিন্তু বেশি বাঁধা বাঁধির জায়গায় যেতে হবে না খোপা মেরে আর ওই জাল নিয়ে না ওই জালের বহর লাগিয়ে নলপুরে যাবে তো বলছি বেশি কিছু করতে হবে না হালকা করে দিয়ে তার উপরে জাল দিতে হবে

এটা দিয়ে এটা চেপে দেবে হুম এই গর্ত কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে এই আচ্ছা হুম আমি তো তৈরি করতেই জানি না ধর আমি কি করে বলবো ভর্তি না শেখো শেখো আস্তে আস্তে দেখো মাছ জাল এনেছিলো কালকে বান্দা তো জাল জাল কালকে জাল আনলো বারান্দায় তোষে জাল সে লেভেল দিচ্ছি আড়াই এরকম লম্বা লম্বা জোগাড় করো ওই তো বাঁশ বের করেছি ওই হবে তো দুটো খুঁটি পোতা হয়ে গেছে এইবারে মাছখান দিয়ে আর বেঁধে দিতে হবে দিয়ে উপরে জাল দিতে মাছখানে একটা পুঁতে হবে দিয়ে উপর দিয়ে তো কাট দেবে ছোটো ওটা দেখা যাক নাকি দড়ি যাবে দেখা যাক কোথায় কি যাচ্ছে বাবু বোঝার চেষ্টা করে ওদিকে চারটে পোতা হয়ে গেছে চার পাঁচ ছয় সাতটা আটটা লাগবে ঘুরতে ঘুরতে আজকে খবর খারাপ আছে এই সাবলের গুতোটা পুরো মুখে লাগবে একদম

সূর্য অস্ত যাচ্ছে সব একদম পুরো লাল হয়ে গেছে আকাশ নদীর দিক দিয়ে যাচ্ছে আজকে কিছু কিছু দিন ওই দিকের গাছের দিক থেকে চলে যায় আজকে নদীর দিক দিয়ে না ওই ওই সাইড দিয়ে চলে যায় আবার আজকে ওই সাইড এই দেখাচ্ছে কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে কখন কি ওয়েদার তার উপর নির্ভর করে সেরকম দেখায়

এত সুন্দর করে গর্ত করেছিস যদি মাছ আসে টের না হয় মাছা করার জন্য এই যে জাল নিয়ে এসেছি কালকে তবে জাল ঠিক আছে এই ফাঁস বড় বড় ঝিঙে খুশি ওর মধ্যেতে ঝোলবে নিচে তলার দিক থেকে ধুকে বাগানে তুলবো কি হবে আদেও জানি না কিন্তু

একটু না ডাউন করবে আসলে ব্যাপারটা কি বলো তো বাসটা বেকা তো তোমার ওইখানটা উঁচু হয়ে যাচ্ছে এখানে গিয়ে আবার ডাউন হয়ে যাচ্ছে লাইটে তো লাইট তোলো হ্যাঁ ওইরকম ভুব দাও এক কাজ করি আমি ধরে তুমি বাঁধনটা দাও তাই আমার তোমার বাঁধনের উপরে বাঁধন আমি দিতে পারবো না কাটার কিছু নিয়ে আসছে কাঁঠার কিছু নেই না তো কাজ ইসে আবার ওই ঘরে দেখে খুব ভালো করেছে এখন যাচ্ছি তুমি একা ধরতে পারবে একা ধরতে পারবে আমি ছেড়ে দিয়ে কাছে নিয়ে আসবো